199, नाउ ओपन इन प्लैनेट मॉल, आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर। ऑफर सीमित समय के लिए। कुर्ती 199 द प्लैनेट मॉल सिलीगुड़ी। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে বেলাকোবায় অনুষ্ঠিত হল 33তম রাজগঞ্জ ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। বুধবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এদিন ভাওয়াইয়া সঙ্গীতে দড়িয়া ও চটকা বিভাগে প্রায় 55 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক, জলপাইগুড়ি জেলা ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মমোহন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, বেলাকোবা ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ, লাভলি পারভিন, রূপালী দে সহ অন্যান্যরা। কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। আজকের প্রতিযোগিতায় এখানে অংশগ্রহণ করবেন এবং আমাদের বিচারক মন্ডলী দুর্গা দি মহাশয়া সবাই এখানে আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন। আমি শুধু বলব যে 2011 সালে আমাদের সরকার আসার পরে এই যে গ্রামীণ এই গান ভাওয়াইয়া সঙ্গীত চটকা দড়িয়া এই গানগুলা আমরা হারিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্লকে যারা সত্যিকারের এই গানগুলো পড়েন তাদের কোনো মূল্য পাচ্ছিল না। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সেই প্রতিভাগুলোকে তুলে আনা হচ্ছে এবং লাস্টে আমাদের রাজ্যের যে ভাওয়াইয়া সঙ্গীত হবে সেখানে তারা গিয়ে প্রতিযোগিতা করতে পারবে। আজকে এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সবাই মিলে ধন্যবাদ দিই যে উনি আজকে সমস্ত গ্রামের এই অনুষ্ঠানগুলো উনি আজকে কোভিডের জন্য 2 বছর হয়নি কিন্তু আবার শুরু হয়েছে। এটা শীতের দিনেই হয় কিন্তু আমাদের আজকে গরমের দিনে করতে হচ্ছে।